হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। নাহার অটো রাজশাহীতে এখন ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইকের নতুন নতুন কিছু কালেকশন এসেছে, চলুন আপনাদের দেখাই। এক্স স্পিড এই গাড়িটি লুকিং অনেক জোস, এই গাড়ি ছেলে মেয়ে উভয় চালাতে পারবে। এই বাইকের চারিপাশে SS-এর বাম্পার লাগানো রয়েছে। বাইকের বিভিন্ন ধরনের দুর্ঘটনায় গাড়ির বডিকে সুরক্ষিত রাখবে। এই বাইকটির সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এটার রিম অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে। রিমের সাথে যে টায়ার রয়েছে, টায়ারটি 10 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, সহজে লিক হওয়া থেকে রক্ষা করবে। এক্স স্পিড সিঙ্গেল লিক্সের এই বাইকটির দাম পড়বে 95,000 টাকা। অরিজিনাল চায়না এক্স স্পিড 5 ব্যাটারি এই বাইকটিতে 1000 ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং 38 অ্যাম্পিয়ার কন্ট্রোলার রয়েছে। এই বাইকটিতে 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার 5 ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা এক চার্জে 60 থেকে 65 কিলো চালাতে পারবেন। কেউ যদি মাইলেজ বেশি চান তাহলে 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার 6 ব্যাটারি লাগাতে হবে, এতে আপনি 80 থেকে 85 কিলো চালাতে পারবেন। এতে আপনাদের গাড়ির দাম কিছুটা বৃদ্ধি পাবে। আবার যদি কেউ 120 মাইলেজ চান তাহলে 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার 4 ব্যাটারি লাগাতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি গাড়ির দাম আর একটু বৃদ্ধি পাবে আর কি। এইবার আপনাদের চায়না মোটর বাইকটি দেখাবো। এই বাইকটি লুকিং অনেক সুন্দর। এই বাইকটি 4টি কালার আমাদের কাছে পেয়ে যাবেন। এই বাইকটির সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। স্প্রিং সাসপেনশনগুলো অনেক সুন্দর, অনেক শক্তিশালী। এই বাইকটির সামনে পিছনে টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে। এই বাইকগুলির চার্জিং টাইম 7 থেকে 8 ঘন্টা। এই 7 থেকে 8 ঘন্টা চার্জিং খরচ হবে মাত্র আপনাদের 10 টাকা। এই 10 টাকা খরচে আপনার 60 থেকে 65 কিলো গাড়ি চালাইতে পারবেন। চায়না মোটর এই গাড়িটির দাম রয়েছে 90,000 টাকা। এই বাইকগুলো পরিবেশ বান্ধব। শহরে হাটে বাজারে যাওয়া আসা করার জন্য এই বাইকগুলো খুবই উপযোগী। স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্ষেত খামারে যারা প্রতিনিয়ত যাওয়া আসা করেন তাদের জন্য এই বাইকগুলি খুবই উপযোগী। চায়না মোটর এই বাইকটির দাম 90,000 টাকা। কেউ যদি কিস্তিতে নিতে চান তাহলে রাজশাহী শহরের ভিতরে আমরা শুধু কিস্তি দিয়ে থাকি, তারপর শর্ত সাপেক্ষে দেওয়া হয়ে থাকে। কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন। ব্যাটারি চালিত ই বাইকের মধ্যে হান্টার মডেলের বাইকটি অনেক শক্তিশালী। এটি একটি ডয়েডো কোম্পানির চায়না মডেলের গাড়ি। এই বাইকটির চাকাগুলো বড় এবং মোটর 1200 ওয়াট ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির বর্তমান মূল্য 1,04,000 টাকা। ডয়েডো কোম্পানির আরও 2টি মডেলের গাড়ি আছে, পর্যায়ক্রমে আমি তা দেখানোর চেষ্টা করতেছি। ডয়েডো কোম্পানির এই বাইকটিতে SS-এর বাম্পার সেট রয়েছে। এই বাম্পারগুলো একটি গাড়ির জন্য অনেক বড় সাপোর্ট। এই গাড়িতেও সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে পিছনে উভয় চাকায় টিউবলেস। এই গাড়িটির দাম রয়েছে 95,000 টাকা। রাজশাহী শহরের ভিতরে যারা নগদ ও সহজ কিস্তিতে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে যাবেন। আর হ্যাঁ, যারা কিস্তিতে নেবেন তাদেরকে শর্ত সাপেক্ষে রাজশাহী শহরের ভিতরে তাদেরকে কিস্তি সিস্টেমে গাড়ি দেওয়া যায়। ডয়েডো কোম্পানির B08 মডেলের আরেকটি রেড বাইক দেখতে পাচ্ছেন। এই বাইকটি
রকমের সুন্দর একটি বাইক। এই বাইকটি সামনে পিছনে দুই দিকে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির চার্জিং খরচ খুবই কম। এই বাইকটির সামনে পিছনে চাকাগুলো টিউবলেস, 5 ব্যাটারি। এই বাইকটির দাম 92,000 টাকা। এক চার্জে 60 থেকে 65 কিলো চালাতে পারবেন। এক্স স্পিড ব্ল্যাক ডবল লিক্স। এই বাইকটি লুকিং অনেক সুন্দর। এই বাইকটির সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকটির মোটর 1000 ওয়াট ব্যবহার করা হয়েছে এবং কন্ট্রোলার 32 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি 5 ব্যাটারি। এই বাইকটিতে 5 ব্যাটারি 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়েছে। এক চার্জে 60 থেকে 65 কিলো চালাতে পারবেন। 5 ব্যাটারির এই ডবল ডিস্ক বাইকটির দাম 85,000 টাকা। আরও কিছু নতুন মডেলের বাইক আমাদের শোরুমে আসবে, আপনারা পরবর্তী ভিডিওতে সেই বাইকগুলো দেখতে পাবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। কোন বাইকটি আপনাদের পছন্দ হয়েছে তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন।